আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অনেকের আসলে অনেকেই চান যে আপনার মোটামুটি একটি সীমিত বাজেটের মধ্যে খুব ভালো কন্ডিশনের এবং ফ্রেশ কন্ডিশনের জিপ গাড়ির জন্য, এবং আমাদের যে বর্তমান বাজারে যেই পরিস্থিতি গাড়ির প্রাইসগুলা, তো সেই দিক থেকে আমি বলতে পারি যে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের মাঝে যেই গাড়িটা নিয়ে আসছি, অলরেডি অনেকে বুঝে গিয়েছেন, আমি ডিটেলস ডেসক্রিপশন বলবো ভিডিওর মাঝখানে ইনশাআল্লাহ। তো এই গাড়িটা হচ্ছে, আমি বলতে পারি যে আমাদের বনানী, আমাদের যে গাড়ি শোরুমটা, এটা হচ্ছে বনানীতে, বনানী চেয়ারম্যানবাড়ি 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। তো আমি মনে করি যে আপনারা যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন, বনানী এবং উত্তরা এবং আপনার যেই মানে বনানীর উত্তরাতে কিন্তু গাড়ি শোরুমটা বেশি, মার্কেটিং প্লেসটা এখানে বেশি। তো আমি বলতে পারি ইনশাআল্লাহ আমি সবচাইতে এই বনানী যত শোরুম আছে এবং উত্তরাতে যত শোরুম আছে, সবচাইতে লো প্রাইসে প্রত্যেকটা শোরুম থেকে আমি এই গাড়িটা ইনশাআল্লাহ আপনাদেরকে কম রেটে দিব। বাকি এই গাড়িটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আপনারা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি চান আমার এই গাড়িটা, আপনারা যেই কোনো কম্পিউটার অ্যানালাইসিস সেন্টারে নিয়ে চেক করতে পারবেন। আর আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ যারা ইউজড কারের বাজারে, আপনারা যারা মার্কেট প্লেসে অথবা ইউটিউব ফেসবুকে বিভিন্ন মানে আমাদের যে প্রোগ্রামিংয়ে, আপনারা যেই ভিডিও মার্কেট প্লেস বলেন যা যেখানেই, বা বিক্রো.কম এ, আমি চাচ্ছি যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমাদের এই মার্কেটিং, যেই মার্কেটিংটা চলতেছে বর্তমানে, সবচাইতে লো প্রাইসে আমি আপনাদেরকে গাড়ি দেওয়ার একটা চিন্তা ভাবনা থেকেই আজকে এই গাড়িটার প্রাইসটা আমি আপনাদেরকে বলবো ভিডিওর মাঝখানে ইনশাআল্লাহ। সো এই গাড়িটা হচ্ছে নিশান ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান এক্সটেল মডেল একটি গাড়ি। আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2016-এর শেষে। গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়ার ফুল লেদার ব্ল্যাক কালার। গাড়িটা হচ্ছে কি স্টার্ট এবং 5 সিট, অল পাওয়ার অল অটো, এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 2000, পেপার্স আপটুডেট আছে, এখন পর্যন্ত ফার্স্ট পার্টি নামই আছে। আর আপনারা চাইলে সাথে সাথে আমরা নেম ট্রান্সফার করে দিব মাত্র 1 আওয়ারের মধ্যে ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর এই ভিডিওটা দেখার আগে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দেননি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান, অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে যে গাড়িটা নিয়ে আসছি, এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের নিশান এক্সটেল মডেলের গাড়ি। আপনারা দেখতে পারতেছেন গাড়িটার যে আউটলুকটা খুবই নাইস। ওভারঅল বলতে চাইলে বন্ধুরা গাড়িটার যে ফ্রন্ট সাইডটা আছে একদম একটা খুবই ভালো কন্ডিশনে আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা নিউ শেপের গাড়ি। এই গাড়িটা আমি ফার্স্টে হেডলাইট দিয়ে দেখাবো, দুটো হেডলাইট কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে, একেবারেই খুবই ভালো কন্ডিশনে আছে, এবং নিচের যে ফগ লাইট, ফগ লাইটের কন্ডিশনও ভালো। তাছাড়া এই গাড়িটার প্রত্যেকটা লাইট এবং প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল কন্ডিশনে আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন টোটালি গাড়িটা কিন্তু কোনো স্পট নাই, এবং সম্পূর্ণ গাড়িটাতে খুবই চমৎকার নিকেলের বিট দেওয়া আছে, একদম আপনার ডোর বিট, ডোর হ্যান্ডেল এবং নিচের যে পাদানিটা, এটাও কিন্তু খুবই ভালো আছে। আর এই গাড়িটার কিন্তু অ্যালো রিম উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো, রিমগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমি এই গাড়িটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাবো, আপনারা যদি ব্যাক সাইডটাও দেখেন দেখতে পারবেন যে দুইটা ব্যাক লাইট এবং গ্লাস সব কিছুই কিন্তু অরিজিনাল আছে। এক কথায় বলতে গেলে গাড়িটা ইউজ কারের বাজারে যারা আপনারা এক্সটেল গাড়ি খুঁজতেছেন, একেবারে নিউ কন্ডিশনের, আপনারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। আর এই গাড়িটা যিনি ইউজ করেছেন, উনি একজন আর্মি পার্সন লোক ছিল, ওনার অনেকগুলো গাড়ির মাঝে এই গাড়িটা ছিল, এবং সিটি ড্রাইভ হয়েছে ম্যাক্সিমাম সময়, খুবই মানে আপনার টিপটপ চলেছেন গাড়িটা, এবং মেনটেন্সটাও খুবই ভালো করেছেন উনি। সো আমরা এখন গাড়িটার যে রোফের কন্ডিশন, এই রোফের কন্ডিশন দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই গাড়ির সম্বন্ধে একটি ভালো ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। সো আমি এখন গাড়িটার ব্যাক সাইডটা দেখাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন ব্যাক সাইডটা, এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে। আপনারা চাইলে সিএনজি অথবা এলপিজি কনভার্ট করতে পারবেন এই গাড়িটা। এবং আমি যদি এই ব্যাক ডালের বিটগুলো দেখাই, দেখতে পারবেন প্রত্যেকটা বিট কিন্তু টোটালি আনটাচ কন্ডিশনে আছে। সো আমি এখন গাড়িটার যেই ইন্টেরিয়ারের ব্যাক সাইডটা দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ইন্টেরিয়ারের ব্যাক সাইডটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে, এবং পিছনে কিন্তু এসির ব্লোয়ার আছে, সিলিংয়ের কন্ডিশনও কিন্তু খুবই ভালো,
ওভারঅল বলতে চাইলে গাড়িটা এখনো ভিতরে কিন্তু নিউ এর স্মেল আছে, এবং এখানে যেই কি বলে এটাকে যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু অরিজিনালি, মানে একদম জেনুইন কন্ডিশনে আছে। আর এখানে যে সিট কাভারটা লাগানো আছে এটাও ভালো। আর তাছাড়া ওভারঅল বলতে চাইলে বন্ধুরা গাড়িটা কিন্তু খুবই টিপটপ আছে। সো আমরা গাড়িটার ইন্টেরিয়ার ফ্রন্ট সাইডটা দেখাবো, যে এখানে ডোর সিলটা দেখতেই পারতেছেন এক্সটেইল লেখা, এটা খুবই চমৎকার লাগতেছে। সাউন্ড কোয়ালিটিও ভালো গাড়িটার। সো এখন যদি আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, আমরা দেখানোর মধ্যে আমরা গাড়িটা এখন স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই, এবং সাউন্ডটাও খুবই নাইস। আর এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা যেই ডোরগুলো ওপেন আছে এটা কিন্তু শো করতেছে। হ্যাঁ, এবং ওভারঅল বলতে চাইলে গাড়িটা কিন্তু আসলে চমৎকার কন্ডিশনে আছে। এবং এখানে কিন্তু ফোর হুইল ড্রাইভ অপশনটা আছে, এবং আমি এখন আপনাদেরকে যদি গাড়িটা একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই। বন্ধুরা আমি এখন অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, বাট গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। এছাড়া আমি ব্যাক গিয়ারে লাগালাম, তো এখানে ব্যাক ক্যামেরা চলে আসছে। আর যদি এসির কথা বলি বন্ধুরা, এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার, খুবই সুপার কুল হচ্ছে। সো আপনারা আসলে এরপর প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ করে নিতে পারবেন। আর আমাদের গাড়িটার মাইলেজটা যদি বন্ধুরা, এই মাইলেজটা আছে 85,469, এই গাড়িটার মাইলেজ আছে 85,469, একেবারেই জেনুইন মাইলেজ। সো আসুন বন্ধুরা আমরা একটি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন স্কিপ করবেন না, সাথেই থাকবেন ইনশাআল্লাহ, তাহলে কিন্তু গাড়ির সম্বন্ধে ভালো ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। আর আমি গাড়িটার দামের বিষয়ে বলে দিচ্ছি বন্ধুরা, বন্ধুরা আমরা গাড়িটার দাম চাচ্ছি 22,20,000 টাকা, আমরা দাম চাচ্ছি 22,20,000 টাকা। সো বন্ধুরা আমি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশন এখন দেখাচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন ইঞ্জিনটা কত স্ট্রং, এবং 2000 সিসির একটি অরিজিনাল অকটেন মানে তেলে চলিত একটি ইঞ্জিন। আমরা ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনাবো। তো বন্ধুরা আমি গাড়িটার যে ইঞ্জিনের সাইড মানে চেসিসের সাইড আছে যতগুলো সাইড আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন এখনও যে জাপান স্টিকারগুলো এটা আছে। তাছাড়া বনান্ডের বিটগুলো আমি দেখিয়ে দিই, একটা ভিডিও হাত দেওয়া হয় নাই। ওভারঅল বলতে চাইলে বন্ধুরা ইউজ কারে বাজারে একটি নিউ কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন আমার এই শোরুমে ইনশাআল্লাহ। তাছাড়া তারপর আপনারা যখন আসবেন আমাদের কাছে, অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ির সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা যাই হোক, আমি কিন্তু অলরেডি ভিডিওর মাঝখানে দামের বিষয়টা বলে দিয়েছি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা যেখানে যেইভাবে থাকি আমরা কিন্তু সকলেই ইনশাআল্লাহ, আমরা যারা এই পর্যন্ত নামাজ পড়তেছি না, আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনার কর্মস্থলে আমাদের যেমন টাইম মতো মানে খাবার সময় খাবার খেতে হয়, ঘুমের সময় ঘুম যেতে হয়। সো আপনি কিন্তু মারা যাবেন এটাই সত্য, আমি মারা যাব এটাই সত্য। আজকে আমি এখানে আছি, আগামীকালকে কবরে থাকতে পারি। আজকে আপনি আপনার কর্মস্থলে আছেন, আগামীকালকে আপনার কর্মস্থলের লোকগুলো আপনাকে কাঁধে করে কিন্তু কবরে নিয়ে যেতে পারে। সো এর জন্য আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে মৃত্যুর আগে আমরা যেমন আমাদের জীবনযাত্রার জন্য কিন্তু গাড়ি দরকার বা আমাদের বাড়ি দরকার, সব কিছু দরকার, বাট আমি কিন্তু মৃত্যুর পরও এই আমি আমার অনেক কিছু লাগবে। তো এর জন্য আমি একটা কথা বলবো যে যেখানেই আমরা থাকি আমাদের যেমন দুনিয়াটা আমরা করতেছি, পাশাপাশি কিন্তু আমরা আখেরাতটাকে অবশ্যই ফোকাস দিতে হবে। যদি আমরা আখেরাতটাকে ফোকাস দিই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াকে সুন্দর করে দিবে। এর জন্য অবশ্যই ভাই নামাজ ত্যাগ করবেন না, যেখানে থাকেন যে অবস্থাকেন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান, পারলে মসজিদ অথবা কর্মস্থলে, এবং অবশ্যই প্রত্যেকের সাথে সদা আচরণের চেষ্টা আমরা সকলে করব। আর যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ মহিউদ্দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।